আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা শিরিন, সহকারী শিক্ষক বাংলা বিষয়ে। আজ আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সহপাঠের নাটকের একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমাদের যে নাটক সহপাঠ বিষয়ের যে নাটক বহিপীর নাটক সম্পর্কে নাটকের পটভূমি এবং নাটক প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আজকে আমি সেই নাটকেরই একটি সৃজনশীলের নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, বহিপীর নাটক ইতিমধ্যে এইমাত্র বললাম যে বহিপীর নাটক, তারপর নাট্যকার এবং নাটকের পটভূমি, নাটক প্রসঙ্গে তোমাদের সাথে যেহেতু আলোচনা হয়েছে, তাই নাটকের সৃজনশীল প্রশ্ন কীরকমভাবে আসবে তার একটি নমুনা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে এনেছি। দেখো, উদ্দীপকটি পড়ছি। উদ্দীপকটি এরকম: রহমতের পিতা একজন নামকরা পীর ছিলেন। পিতার মৃত্যুর পর মায়ের ইচ্ছা রহমতও পীর হয়ে মুরিদের দানে জীবনযাপন করবে, কিন্তু রহমত মাকে জানায় হেদায়েতের বিনিময়ে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূলের নিষেধাজ্ঞা রয়েছে। তাই সে পড়াশুনো শিখে চাকরি কিংবা ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। রহমতের মা একথা শুনে বলেন, এই তো ইংরেজি পড়ার দোষ, কেবল তর্ক শেখে, শরীয়ত মানতে চায় না। আমরা বহিপীর নাটকে কী দেখেছি? বহিপীর নাটকে দেখেছি যে আমাদের যে নাটকের যে ধর্মান্ধতা ছিল, বহিপীর, তিনি সেই পীর কিন্তু তার মধ্যে ধর্মান্ধতা ছিল এবং তার সাথে ছোট্ট একটি অল্প বয়সী একজন মেয়ের বিয়ে হয়েছিল। তাহলে সেই মেয়েটির রাজি না থাকা সত্ত্বেও বহিপীর তাকে গ্রহণ করেছিল। এইসব নিয়ে ছোট ছোট কাহিনী নিয়ে আমাদের আজকের নাটকের মূল কাহিনী। কিন্তু এখানে দেখা গিয়েছে, এই সৃজনশীলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে অনুচ্ছেদ এনেছি, অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রহমতের পিতা একজন নামকরা পীর ছিলেন, রহমতের মায়ের ইচ্ছা ছিল সেই রহমত সেই একই পেশায় যাক। একই রকমভাবে আমরা নাটকে দেখতে পেয়েছি যে রেশমপুরের জমিদার হাতেম আলী, তার ছেলে কিন্তু রেশমপুরের জমিদারের ছেলে হাশিম আলী, তিনি কিন্তু উচ্চশিক্ষিত, শিক্ষায় শিক্ষিত ছিলেন। হাশিম আলী ছাপাখানার ব্যবসা করতে চেয়েছিল, শিক্ষায় শিক্ষিত হয়ে, যেহেতু আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাই তার পক্ষে যে ধর্মান্ধতা বা কোনো রকম কুসংস্কার ছিল না। কিন্তু তার মা যে খদিজা বেগম, তার মধ্যে কিন্তু ধর্মান্ধতা এবং কুসংস্কারাচ্ছন্নতা ছিল। তো দেখো, আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নের সৃজনশীল প্রশ্নের চারটি যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের শুধুমাত্র জ্ঞানমূলক অংশ তোমাদের সুবিধার জন্য লিখে এনেছি। এখন তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, হাশিম আলী কিসের ব্যবসা করতে চেয়েছিল? এটি যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, তাই আমরা একটি বাক্যে অথবা একটি শব্দে এই প্রশ্নের উত্তর লিখতে পারি। হাশিম আলী কিসের ব্যবসা করতে চেয়েছিল? হাশিম আলী ছাপাখানার ব্যবসা করতে চেয়েছিল। অনুধাবনমূলক প্রশ্নটি এরকম, হাতেম আলীর মনে শান্তি নেই কেন? আমরা জানি যে হাতেম আলী ছিলেন জমিদার এবং রেশমপুরের জমিদারি ছিল তার কাছে। তো শুরু থেকে তিনি রেশমপুরের জমিদার ছিলেন, কিন্তু সূর্যাস্ত আইনে তার যে জমিদারি সেটা নিলামে ওঠার পর্যায়ে পড়ছিল। তাই সে তার অনেক বেশি বিষণ্ন ছিল, অত্যন্ত মনঃক্ষুণ্ণ ছিলেন এবং তার মনে কোনো শান্তি ছিল না। এখন দেখো, আমরা জানি যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমরা মূল বই থেকেই পাই। অর্থাৎ মূল নাটকটি আমরা যদি খুব ভালো করে পড়ি, তাহলে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেখান থেকে যেভাবে আসুক না কেন, আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব গত ক্লাসের পর তোমরা খুব ভালো করে বহিপীর নাটকটি পড়েছ এবং সামনে আরও পড়বে। জ্ঞানমূলক উত্তরটি এরকম, সূর্যাস্ত আইনে জমিদারি নিলামে উঠেছে বলে জমিদার হাতিম আলীর মনে শান্তি নেই। জমিদারের অনেক বয়স হয়েছে, হাতিম আলীর অনেক বয়স হয়েছিল, তার যে সূর্যাস্ত আইনে আমাদের নিয়ম হচ্ছে, সেই সময়ের নিয়ম ছিল যে খাজনা যত সময়ে পরিশোধ করতে হবে। তো জমিদার হাতেম আলী রেশমপুরের জমিদারি ছিল তার, কিন্তু যত সময়ে তিনি তার খাজনা পরিশোধ করতে পারেননি, তাই সূর্যাস্ত আইনে তার জমিদারি নিলামে উঠেছিল, সেই কারণে তার মনে কোনো শান্তি ছিল না। এবার দেখো প্রয়োগমূলক প্রশ্ন,
আমরা জানি প্রয়োগমূলক প্রশ্নের মান 3, তাই তিনটি প্যারায় অত্যন্ত সুন্দর করে তোমরা উদ্দীপক এবং মূল নাটক থেকে নিয়ে তোমরা প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটি লিখবে। প্রশ্নটা এরকম, উদ্দীপকের রহমতের সাথে বহিঃপীড় নাটকের হাশেম আলীর চেতনাগত যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের রহমতের সাথে বহিঃপীড় নাটকের হাশেম আলী, আমরা জানি তারা দুজনেই কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত এবং আধুনিক দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে কোনো রকম কুসংস্কার কোনো গোড়ামি কিন্তু ছিল না। তাই রহমত যেমন চেয়েছে যে বাবার পেশায় সে দিন যাপন করবে না, একই রকমভাবে বহিঃপীড় নাটকের হাশেম আলীও কিন্তু চেয়েছে যে তার বাবার জমিদারে থাকা সত্ত্বেও সে একটি ছাপাখানি দেবে, এবং দুজনেই কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গির অনুসারী ছিল। এখন আমরা জানি যে শিক্ষা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষা মানুষের মনের অন্ধকারকে দূর করে, মানুষকে আলোকিত করার পথের সন্ধান দেয়, উন্নত ও আদর্শবান জীবন পরিচালনা করতে সাহায্য করে। শিক্ষিত মানুষ সচেতন হয়, ফলে সমাজের নানা রকম অসঙ্গতি থেকে নিজেকে দূরে রাখতে পারে। তো উদ্দীপকে আমরা দেখেছি আবদুল্লাহ, আর উদ্দীপকে দেখেছি রহমত, এবং বহিঃপীড় নাটকের হাশেম আলী উভয়ই কিন্তু শিক্ষিত ছিল, সচেতন ছিল, এবং দুজনেই আদর্শবান যুবক ছিল। আধুনিক শিক্ষা তাদের হৃদয়ের অন্ধকারকে দূর করেছে, তাদের আলোকিত পথের সন্ধান দিয়েছে। আধুনিক দৃষ্টিভঙ্গির কারণেই উদ্দীপকের রহমত মরহুম পিতার পেশাকে অনুসরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। ধর্মান্ধতা ও কুসংস্কার থেকে বেরিয়ে চাকরি অথবা ব্যবসা করে জীবনযাপন করতে চেয়েছে। অন্যদিকে আমরা বহিঃপীড় নাটকে দেখেছি হাশেম আলী ছিল শিক্ষিত, সচেতন ও আধুনিক দৃষ্টিসম্পন্ন, তাই সে পিতৃপেশাকে বাদ দিয়ে ছাপাখানার ব্যবসায় জীবন ধারণ করতে চেয়েছে, জমিদার পুত্র হয়েও বৈষয়িক বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছে। তো আধুনিকতার দৃষ্টিভঙ্গির দিক থেকে তাদের চেতনাগত মিল রয়েছে। তো এই বিষয়টিকে আমরা খুব সুন্দরভাবে এই উদ্দীপক এবং মূল নাটক থেকে নিয়ে আমরা প্রশ্নের উত্তরটি দিব। এবার দেখো উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমরা জানি যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হচ্ছে একটি বিশ্লেষণধর্মী প্রশ্ন, তা এবং এর মান 4, তাই বিশ্লেষণ করে 4 নম্বরের উপযোগী করে আমরা এই প্রশ্নের উত্তরটি সাজাবো। এখন দেখো প্রশ্নটি এরকম, রহমতের মা ও জমিদার পত্নী খদেজা সামাজিক ও ধর্মীয় অন্ধবিশ্বাস হতে মুক্ত হতে পারেননি, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। আমরা দেখেছি উদ্দীপকে দেখেছি রহমতের মা, তিনি কিন্তু চেয়েছিলেন তার ছেলে রহমত তার পিতার পেশায় নিয়োজিত থাক এবং সেখানেই জীবন ধারণ করুক। আবার একই রকমভাবে জমিদার পত্নী খদেজা, তাকেও দেখেছি তিনিও কিন্তু অনেকটা ধর্মান্ধ ছিলেন এবং ধর্মীয় কুসংস্কার তার মধ্যে ছিল। তো জ্ঞানমূলক অংশটা এরকম, উদ্দীপকে রহমতের মা ও জমিদার পত্নী খদেজা সামাজিক ও ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে পারেননি, উক্তিটি যথার্থ। আমাদের সমাজে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো কুসংস্কারচ্ছন্নতা অথবা ধর্মান্ধতা, আমরা এটা বলতে পারি। অসহায়, আমরা দেখেছি যে বাঙালি সমাজে নারীদের মধ্যে এর প্রভাব কিন্তু অনেক ব্যাপক, তারা অনেক বিষয় বিচার বিশ্লেষণ না করেই অনেক কিছুকে সত্য বলে ধরা দেন। তাদের মধ্যে শিক্ষার আলো নাই, তাই তাদের মধ্যে এরকম একটি ধারণা সবসময় কাজ করে। তো বহিঃপীড় নাটকে আমরা দেখেছি যে জমিদার গিন্নি খদেজা অত্যন্ত ধর্মভীরু ছিলেন এবং কুসংস্কারচ্ছন্ন ছিলেন। তো অসহায় তাহেরাকে যখন আশ্রয় দেন, আশ্রয় দেওয়ার পরেও দেখা গেছে যে তাকে কিন্তু তিনি অনেক কটু কথা শুনিয়েছেন। তাহেরা পীরের স্ত্রী জেনেও মেয়েটির অমতে তার বৃদ্ধ স্বামীর কাছে জোর করে পাঠাতে চেয়েছেন, অর্থাৎ তাহেরাকে তার বৃদ্ধ স্বামী অর্থাৎ বহিঃপীড়ের কাছে তিনি জোর করে পাঠাতে চেয়েছেন। আবার অন্যদিকে দেখা গেছে যে অনেক সময় তার ছেলে যখন হাশেম আলী বিভিন্ন উচিত কথা বলেছে, বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে তাকে মাকে বোঝাতে চেয়েছেন, তখন কিন্তু মা বিভিন্নভাবে রাগ হয়েছেন, বিভিন্ন কারণে দেখা গেছে তার মা কিন্তু রাগ হয়েছেন। তো একইভাবে আমরা বহিঃপীড় নাটকটা যেরকম দেখেছি যে তারা অনেক বেশি ধর্মান্ধ ছিল খদেজা এবং এখানে রহমতের মা, তারা দুজনেই ধর্মান্ধ ছিলেন। তো আমরা উদ্দীপকেও দেখতে পেয়েছি যে রহমতের পিতা যেহেতু পীর ছিলেন, তার মা রহমতের মায়ের ইচ্ছা যে তার স্বামীর যে পেশা সেই পেশাতেই তার ছেলে যেন নিয়োজিত থাকে। তো সব দিক থেকে বিবেচনা করে আমরা বলতে পারি যে রহমতের মা ও জমিদার পত্নী খদেজা সামাজিক ও ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে মোটেই মুক্ত হতে পারেনি, এই যুক্তিটি অবশ্যই যথাযথ।
তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমরা আজকে যে বহিঃপীর নাটকটি পড়লাম, এটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য, তোমাদের দুই ক্লাস নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই বলছি, তোমরা বহিঃপীর নাটকটি খুব ভালো করে পড়বে। তাহলে উদ্দীপক যেরকমই আসুক না কেন, আমরা সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে করতে পারবো। আমাদের আজকের ক্লাস নম্বর ছিল 27 এবং বাড়ির কাজ নম্বরও হবে 27। তো শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে একটি অনুধাবনমূলক প্রশ্ন। পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন কেন? পীর সাহেব বইয়ের ভাষায় কথা বলেন কেন? আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি যে, এবং আমরা বারবার বলছি, শিক্ষকেরা বারবার বলছি, তোমাদের যে বাড়ির কাজের খাতা, সেই খাতার উপর আমরা সিটি, ডায়েরি এবং এসবিএ নম্বর প্রদান করছি। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা বাড়ির কাজের খাতাটি তোমাদের প্রতি রবিবার যার যার ভবনে জমা দিবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।